নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। জাতীয় সড়কের ধারে হাইড্রেনের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিলি বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাদামাইলে রাস্তার দুধারে থাকা নয়নজুলি ভরাট করা হয়, যার ফলে এখন জল নিকাশির বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফলে তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জল বের হওয়ার পথ না থাকায় কয়েকশো বিঘা কৃষিজমি ডুবে ফসল নষ্ট হতে শুরু করেছে। এদিকে অল্প বৃষ্টি হলেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। নয়নজুলি ভরাট করবার পর তার পাশে জল নিকাশির জন্য কোনো ড্রেন কেন তৈরি হয়নি তা নিয়ে ক্ষোভ জমেছে বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কোনো হেলদোল নেই বলেও অভিযোগ তাদের। সে কারণে আজ তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। আমরা এসছি বাদামাইল থেকে ন্যাশনাল 512-র পাশে আমাদের বাড়ি। আমরা ডিএম সাহেবকে একটা ইয়ে দিতে আসছি, দরখাস্ত দিতে আসছি। কেন? হাইড্রেনের জন্য রাস্তার কাজ হচ্ছে, একটা হাইড্রেন হবে দুই পাশ দিয়ে, তাছাড়া আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে বর্ষার জল, মাঠের জল নামে ওই ড্রেন দিয়ে, পুরো মাঠের জলটা আমাদের ওই ড্রেনটার উপর দিয়ে চাষ গোটা এলাকা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি দুই পাশে রাস্তার ড্রেন হোক, হাইড্রেন জুরগুড়ি থেকে কামারপাড়া খাড়ি হবে। এখন কি বর্তমান পরিস্থিতিতে সেখানে ড্রেন নেই? ড্রেন নেই, কোনো ড্রেন নেই, কাঁচা ড্রেন আছে, তাও চিকন ড্রেন। আপনারা কাকে কাকে এই বিষয়ে জানালেন? আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, আজকে ডিএম সাহেবকে জানাবো, NS 512-র অফিসে দেওয়া আছে এর আগে অ্যাপ্লিকেশন, আবার আজকে দেবো। অমিত মাহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।